সুরা ফাতিহা, যার মাধ্যমে কোরআনের কথা শুরু হয়েছে, সেই সুরাটাই শুরু হয়েছে আল্লাহ সুবহান তাআলার প্রশংসা এবং শুক্রিয়া আদায় করার মাধ্যমে। এবং কেন তার প্রশংসা এবং শুক্রিয়া আদায় করব, তার কারণ হিসাবে আমরা দেখি যে তিনি হচ্ছেন রাব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক। আমরা দেখি তিনি হচ্ছেন আর রহমানুর রাহিম, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি দয়াশীল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আর রহমান আর রহিম নামের সাথে সাথে আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তার এই অপরিসীম দয়ার সাথে সাথে তিনি হচ্ছেন মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সো একজন মানুষের কখনোই ভুলে যাওয়া উচিত হবে না যে তিনি শুধু দয়ালু, বরং তার সাথে সাথে তিনি যে ন্যায় বিচারক, তার সামনে যে সবাইকে তার কাজের হিসাব দিতে হবে, সেই কথাটাও সবাইকে স্মরণ রাখতে হবে। সো এটা আমাদের জন্য একটা সতর্কবাণী যে আমরা আল্লাহর রহমের ব্যাপারে কখনোই নিরাশ হব না, কিন্তু আল্লাহর রহমের উপর রহমের কথা চিন্তা করে আমরা নিজেদের ইচ্ছামতো কাজ করতে থাকব, সেটাও যাতে না হয়, আমরা যে তার কাছে অ্যাকাউন্টেবল, জবাবদিহির দায়িত্ব আমাদের রয়েছে, সেই কথাটা আমাদের সবসময়ে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে কখনোই অজ্ঞাত নন, তিনি জানেন আমরা কী করছি এখানে। এবং ডে অফ জাজমেন্টে, কেয়ামতের দিনে, তিনি সমস্ত মানুষকে, আদম আলাইসালাম থেকে শুরু করে কেয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে তিনি একত্রিত করবেন এবং তার কাজের জন্য সেখানে আমরা সবাই জবাবদিহি করব। সো সে কারণেই আমাদের আল্লাহর কাছে এই জবাবদিহিতার ভয় করতে হবে, প্রতিনিয়ত নিজেদেরকে সতর্ক করতে হবে এবং তার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসা পাওয়ার জন্য, তার রহমত পাওয়ার জন্য, তার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারে নিজেদেরকে সেই কিয়ামতের দিনে নিজেদের ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, সেই কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন নির্দেশনা দিচ্ছেন। পরের আয়াতে, চার নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আমাদের যে ইবাদত, সেই ইবাদত পাওয়ার একমাত্র দাবিদার, এবং তারই তিনি সেটা ডিজার্ভ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছেই আমরা সাহায্য চাইতে পারি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম তিনটা আয়াতের পরে চার নম্বর আয়াতে এসেই আমাদের জন্য এমন কিছু কথা বলছেন যেই কথাগুলো অ্যাজ এ স্লেভ বা অ্যাজ আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর দাস হিসাবে আমাদের সবসময় স্মরণ রাখা উচিত। তাহলে এই চার নম্বর আয়াতটা বুঝার চেষ্টা করি আমরা। এখানে যেই কয়েক একটা বিশেষ শব্দ ইউজ করা হয়েছে সেগুলোকে আমরা বুঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি বলা হচ্ছে ইয়াকা না'বুদু, ইয়াকা, আর তারপরে আবার ওয়া দিয়ে সংযুক্ত করে পরের কথাটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এখানে আমরা দেখি ইয়াকা দুইবার ইউজ করা হয়েছে, এবং ইয়া শব্দটার আসলে স্পেসিফিক কোনো অর্থ নাই, এটা হচ্ছে কা এই প্রনাউনটাকে, সর্বনামটাকে দাঁড়াতে সাহায্য করছে, যেটা একা একা এখানে দাঁড়াতে পারছে না, তো সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই ইয়া শব্দটা ইউজ করা হয়েছে। এবং কা শব্দের অর্থ হচ্ছে তুমি। সো এখানে কথাটা যেটা হচ্ছে কা না'বুদু, যে না'বুদু শব্দটার অর্থ আমরা ডিটেলস জানবো পরবর্তীতে। সো আমরা ইবাদত করি, সো এখানে আমরা ইবাদত করি তোমার কথাটা আমরা এভাবে বলবো নর্মালি, কিন্তু এখানে আমরা দেখি যে যদি আমরা অ্যারাবিক নর্মাল সেন্টেন্স বলতাম না'বুদু কা হতো, যে আমরা তোমার ইবাদত করি, কিন্তু এখানে বলা হচ্ছে ইয়াকা না'বুদু, যে কা শব্দটা আগে চলে আসছে। সো এই কা শব্দটা আগে চলে আসার মাধ্যমে একটা অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হয়ে এখানে আসলে এই তুমির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে শুধুমাত্র তোমার ইবাদত করি আমরা,
তো এখানে এই তোমার কথাটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য আমরা দেখি কায়ের সাথে একটা সাপোর্টার হিসাবে ইয়াকে নিয়ে আসা হয়েছে, যেটা একটা স্ট্যান্ডের মতো, এবং এই স্ট্যান্ডের উপরে সাপোর্ট দিয়ে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া কানা আবুদু, এই সব কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে শুধু তুমি যাকে আমরা আলাদাভাবে সমস্ত কিছু থেকে আলাদা করে নিয়ে আমরা তোমাকে ভয় পাই এবং তোমার উপরই আমরা আশা রাখি, শুধুমাত্র তোমার জন্য আমাদের প্রভু এবং অন্য কেউ না। তাহলে এই কথাটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত কিছু থেকে আলাদা করে নিয়ে তার ইবাদত করছি, তাকেই আমরা ভয় পাচ্ছি, তারই কাছে আমরা আশা করছি, সেই জিনিসটা স্পেসিফিকলি বোঝানো হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে আমরা বলছি যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করছি, আর কারো ইবাদতই করছি না, এবং তোমার উপরেই শুধু ভরসা করছি, আর কারো উপরেই ভরসা করছি না। এই কথার মাধ্যমে আসলে এটা আমাদের যেই আনুগত্যের যে পারফেক্ট ফর্ম সেটা বোঝানো হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটার মাধ্যমে যে 4 নম্বর আয়াতের 2টা সেন্টেন্সকে এখানে একত্রিত করে তিনি বলে দিচ্ছেন যে এটাই হচ্ছে আমাদের পুরা রিলিজিয়ন, পুরা ধর্মের যে মূল আইডিয়া সেটা এখানে চলে আসে। এবং কেউ কেউ বলেছেন এরকম যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সিক্রেট, কোরআনের গোপন কথা হচ্ছে সূরা আল ফাতিহার মধ্যে, আর সূরা আল ফাতিহার গোপন কথা হচ্ছে এই কয়েকটা শব্দ। তো সুবহানাল্লাহ, এই গোপন কথাগুলোর অর্থ অনুধাবন করার মাধ্যমেই আমরা পুরো সূরাটার যে গুরুত্ব সেটাকে বুঝতে পারবো। তো এখানে বলা হচ্ছে ইয়া কানা আবুদু, যে শুধুমাত্র তোমারই ইবাদত করি, না আবুদু, আমরা ইবাদত করি। এখন আবুদু, না আবুদুটা এসেছে আবাদা থেকে, আবাদা শব্দের অর্থ হচ্ছে কারো উপাসনা করা, এবং এই উপাসনাটা হচ্ছে সাধারণত যাকে আমরা প্রভু মনে করি, যাকে আমাদের মালিক মনে করি, আমাদের ইবাদত পাওয়ার যোগ্য মনে করি, তাকেই আমরা করছি। সো সাধারণত গডকে এটা বলা হচ্ছে, আমাদের আমরা আল্লাহকে, আল্লাহর জন্য নিজেদের ইবাদতটাকে সঁপে দিয়ে থাকি। সো এটাই যে কারো পূজা উপাসনা করাটাকেই আবাদা বলা হয়ে থাকে। এবং এই যে আবাদা শব্দটা যখন ইউজ করা হয় তখন এটা শুধুমাত্র গতানুগতিক ইবাদত বোঝানোর জন্য বা গতানুগতিক পূজা উপাসনা বোঝানোর জন্য বলা হয় না, বরং এই যে আনুগত্যটা শো করা হচ্ছে সেটা হচ্ছে বিনয় এবং নম্রতার সাথে, যে আমি কারো কাছে আমার সমস্ত ইগো অথবা আমার সমস্ত আমিত্বকে বর্জন দিয়ে তার কাছে নিজেকে সঁপে দিলাম, এরকম অর্থ বোঝানোর জন্য আবাদা শব্দটা ইউজ করা হয়। এবং আবাদা শব্দের মাধ্যমে বোঝা হয় যে আমি এমনভাবে কারো উপাসনা করছি যেভাবে উপাসনা করাটা তিনি অ্যাপ্রুভ করেছেন বা তিনি পছন্দ করেন সেভাবেই করা। তাহলে আমরা যখন ইবাদা শব্দটা বলি, সেই ইবাদা শব্দটা দিয়ে আসলে বেশ কিছু জিনিস বোঝানো হয়। এটা শুধুমাত্র উপাসনা বুঝালে হবে না, শুধুমাত্র পূজা বুঝানো বা আনুগত্য বুঝানো হবে না, এই আনুগত্যটা হতে হবে আটমোস্ট লাভ, হিউমিলিটি এবং ফিয়ার দিয়ে, যে ভালোবাসা থাকবে, বিনয় থাকবে এবং ভয়ও থাকবে, সমস্ত কিছুকে মিলিয়ে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাজগুলো করতে বলেছেন সেভাবে যখন আমরা করব তখনই সেটা মাত্র আমাদের ইবাদত বলে গণ্য হবে। এবং আরবিক এই ইবাদা শব্দটা দিয়ে আমরা বুঝতে পারি যে কেউ যখন ইন্টেন্স রেসপেক্ট এবং লাভ, যে কারোর প্রতি সম্মান এবং ভালোবাসার কারণে যখন নিজে বিনয়ী হয়ে ওঠে এবং তার কাছে আনুগত্যের নত করে দেয়, এই অ্যাটিটিউডটা দিয়ে যখন কারো কাছে কোনো কিছু, কারোর জন্য কোনো কিছু করা হয় তখনই সেটাকে ইবাদত বলা হয়ে থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে বলছেন ইয়াকে নাবুদু, যে আমি শুধুমাত্র তোমার জন্যই এই ইবাদত। এবং আমরা এখানে দেখেছি যে এক্সক্লুসিভিটি বোঝানোর জন্য, যে শুধুমাত্র আল্লাহর জন্য এই ইবাদতটাকে নির্দিষ্ট করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এর মাধ্যমে যে আর কারো না, শুধুমাত্র আল্লাহর কথাই এখানে বোঝানো হয়েছে, যে অন্য কেউ যতই ক্ষমতাবান হোক না
না কেন বা যত উপকারী আমাদের করুক না কেন, আমাদের ইবাদতের একমাত্র টার্গেট বা ইবাদত যাকে উদ্দেশ্য করে আমরা করব তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এবং এখানে আমরা নাবুদু বলে আমরা কমপ্লিট সাবমিশনের দিকে চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলাকেই আমরা মোস্ট অনারেবল প্লেসের মধ্যে রাখছি। যে আমরা দেখি যে যখন কাউকে আমরা কারো কাছে নিজেকে বিসর্জন দেওয়ার চিন্তা করি বা কারোর সামনে নিজে শীর্ণত করি, তখন সিজদার যে পজিশনটা সেটা আমাদের সামনে চলে আসে, এবং সেই সিজদাটা আমরা করছি যে আমাদের সর্বোচ্চ স্থান আমাদের কপাল ফোরহেডটাকে আমরা সর্বনিম্ন স্থানে মাটির মধ্যে নিয়ে যাচ্ছি আমাদের হাম্বলনেস শো করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। এবং এইভাবেই আসলে ইবাদতের জন্য শুধুমাত্র বাহ্যিক দিক থেকে না, আমাদের অন্তর থেকে যখন সেই সাবমিসিভনেস আসবে, যখন সেই হিউমিলিটি আসবে, তখনই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করছি সেটা আল্লাহ সুবহানাহু তাআলার নির্দিষ্ট পথে বা অ্যাপ্রুভড ওয়েতে যখন আমরা করব, তখনই সেটা আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু তাআলার এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করা হলো, তাকে ধন্যবাদ জানানো হলো, এবং তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার যে বিশেষত্ব আমরা দেখলাম আর রহমান রাব্বুল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আমরা দেখি চলে আসছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা শুধুমাত্র নিজেকে এখন এরকম একজন রবের কাছে নিজের আনুগত্য স্বীকার করে নিচ্ছি, নিজের দাসত্ব স্বীকার করে নিচ্ছি, যেই রব হচ্ছেন রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন আর রহমানুর রাহিম এবং যিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। সো আল্লাহর এই পরিচয়টা জানার পরই আমরা তার কাছে আমাদের দাসত্বের শিরটাকে নত করে দিচ্ছি, এই জিনিসটা বুঝার মাধ্যমে, এই আল্লাহর যেই রাজত্ব, আল্লাহর যে মাহাত্ম্য, তার যে প্রভাব, সেই প্রভাবটাকে অনুধাবন করার মাধ্যমেই তার কাছে আমরা আমাদের মাথাকে নত করে দিচ্ছি। সো ইবাদত শব্দটা এখানে এসেছে, এবং আমরা যেহেতু এখানে নিজের মুখে ঘোষণা দিচ্ছি ইয়া কেন আবুদু, যে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, এখানে দুই একটা জিনিস, যে আমরা আল্লাহর ইবাদত করি এটা আমরা এখানে ঘোষণা করছি, এবং তার সাথে সাথে আমরা ইবাদত ঘোষণা করছি যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করছি আমরা, অন্য কারো ইবাদত আমরা করি না। তাহলে এই ইবাদত জিনিসটা কী আমরা যদি বুঝি, তাহলে আমরা আমাদের এই ঘোষণাটাকে কত পারফেক্টলি ফলো করতে পারছি সেটা আমরা চিন্তা করতে পারবো। ইবাদত শব্দটা আমরা আগেই দেখেছি আবাদা শব্দ থেকে এসেছে, এবং এখানে যখনই আমরা আল্লাহর দাসত্ব করছি বলছি, তখনই তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন আমার মালিক এবং আমি হচ্ছি তার দাস, যে আমি আল্লাহ সুবহানাহু তাআলার দাস হিসাবে তার পূর্ণ আনুগত্য করব এবং তার সন্তুষ্টির জন্য যে কাজগুলো করব সেটাই হচ্ছে ইবাদত। এবং এর অনেকগুলো অর্থ হতে পারে, সেই অর্থগুলোর মধ্যে আনুগত্য রয়েছে, obedience, submission এবং humility, যে বিনয়ের সাথে যে আনুগত্য উপস্থাপন করা হবে তার সন্তুষ্টির জন্য এবং তার ক্রোধ থেকে নিজেকে বাঁচানোর জন্য, সেটাই হচ্ছে ইবাদত। তো এই ইবাদতের যে ডেফিনেশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদেরকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে যদি আমরা এটাকে ইবাদত হিসাবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা যে কাজটা করব সেটা শুধুমাত্র আল্লাহর জন্য এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, সেটাই হচ্ছে আমাদের ইন্টেনশন বা নিয়ত হবে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত, যে নিয়তের যে ইখলাসের সাথে নিয়ত, সেটা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। যে কোনো কাজের ব্যাপারে আমরা খুবই ভালো কাজ করতে পারি, কিন্তু আমাদের যদি নিয়ত থাকে পপুলারিটি পাওয়া, আমাদের যদি নিয়ত থাকে মানুষের চোখে ভালো হওয়া, আমাদের যদি নিয়ত থাকে দুনিয়াতে কোনো কিছু লাভ করা, তাহলে সেই কাজটা যত ভালোই হোক না কেন সেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। সো ইন্টেনশন বা নিয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই নিয়তটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, অন্য কাউকে না। আর সেকেন্ড যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে কাজটা আমরা করব সেই কাজটা অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং যে কোনো বিদাতের থেকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ রাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, করেছেন বা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী ফলো করার জন্য চেষ্টা করতে হবে এবং এর বাইরের যে কোনো ওয়ে থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইবাদত আসলে যদিও মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টেনশন, নিয়ত পরিশুদ্ধ হতে হবে, আর সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদেরকে ফলো করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সেটা আল্লাহর নির্দেশে করেছেন এবং কোরআনের হুবহু অনুসরণ করেছেন। তো তিনি যে তার সুন্নাটাকে আমরা যদি ফলো করি তাহলে সেটাই আমাদের পারফেক্ট ইবাদত হবে। সো ইবাদতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে খুবই স্পেসিফিক ইবাদত, যেটা আমরা জানি ফাইভ পিলার্স অফ ইসলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ফাইভ পিলার্স অফ ইসলাম ছাড়াও আমাদের জেনারেল ইবাদত রয়েছে। সো আল্লাহ সুবহান তাআলার দাস হিসাবে এবং তার খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে যে দায়িত্ব আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সে দায়িত্ব পালন করার জন্য যে কাজগুলো আমরা করব সেটাই হচ্ছে আল্লাহর ইবাদত। সো যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামিক ল অনুসরণ করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এবং ইসলামের নির্দেশে বাইরে কোনো কিছু করছি না, তখন সেটা আমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য হবে, যদিও এটা ফাইভ পিলার্সের বাইরে। তাহলে এখানে আমরা দেখি যে অনেক ধরনের ইবাদতের কথা আমরা চিন্তা করতে পারি। শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোই শুধু আমাদের জন্য ইবাদত না। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে তার একটা বইয়ের মধ্যে আর বাইনের মধ্যে 10 ধরনের ইবাদতের কথা বলেছেন। একটা হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে জাকাত, 3 নম্বর হচ্ছে সাওম বা রোজা, 4 নম্বর হচ্ছে হজ, 5 নম্বর হচ্ছে কোরআন পড়া, অনুধাবন করা, 6 নম্বর হচ্ছে আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, 7 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া শরিয়া অনুযায়ী নিজের জীবিকা অর্জন করা, 8 নম্বর হচ্ছে তার সঙ্গী প্রতিবেশীর প্রতি তার যে দায়িত্ব রয়েছে, অর্থাৎ তার আশেপাশে যারা রয়েছে ফ্যামিলি থেকে শুরু করে তার প্রতিবেশী লেভেলে তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করা, 9 নম্বর হচ্ছে মানুষকে ভালো কাজে সহযোগিতা করা, ভালো কাজের জন্য উপদেশ দেওয়া এবং খারাপ কাজ বা নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে সচেতন করা বা সচেষ্ট হওয়া, আর 10 নম্বর হচ্ছে টু ফলো দ্য সুন্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন, যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করার জন্য চেষ্টা করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহান তাআলার সাথে কাউকে শরিক না করা মানে হচ্ছে যে একজন কেউ কখনোই অন্য কাউকে ভালোবাসবে না বা ভয় পাবে না আল্লাহ ছাড়া। সো আল্লাহকে ভয় পাওয়া এবং ভালোবাসার জন্য আমাদেরকে যা করতে হবে সেগুলি আমাদেরকে করতে হবে এবং অন্য কারো আনুগত্য আমরা করব না আল্লাহর আনুগত্যের বাইরে যেয়ে, বা অন্য কারো কথা আমরা ফলো করব না আল্লাহর আনুগত্যের বাইরে যেয়ে। সো সবার প্রথমে আমাদেরকে যে এই জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে এটা আল্লাহর জন্য করছি কি না। তারপরে আমরা যখন আমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাব তখন আমরা চিন্তা করব যে এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করা হচ্ছে কি না। এই দুইটা জিনিস আমরা যখন কমপ্লিটলি ফলো করতে পারবো তখন হচ্ছে প্রত্যেকটা কাজই আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেছেন যে ইবাদতটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ টার্ম, যেটা কভার করে হচ্ছে যেটা যা আল্লাহ ভালোবাসে এবং যাতে আল্লাহ সন্তুষ্ট হন, সেটা আমাদের কথাই হতে পারে, সেটা আমাদের কাজে হতে পারে, যেটা প্রকাশ্য যেটা সেটা গোপনও হতে পারে। আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর যেই মাহাত্ম্য সেই মাহাত্ম্য দেখে অবাক হয়ে যাওয়া, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখা এবং তার উপরই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস রাখা, নামাজ, জাকাত, রোজা, এরকম সমস্ত কিছুই হচ্ছে এই ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের কেন্দ্রবিন্দু হতে হবে আল্লাহ সুবহান তাআলা এবং সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছার ওয়েটা হচ্ছে সুন্নাহ। এটুকু যদি আমরা ফলো করতে পারি তাহলে এই কাজগুলো আমাদের জন্য ইবাদত হিসাবে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন
মজবুত ইমানের অধিকারী, অর্থাৎ একজন শক্তিশালী মুমিন হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে উত্তম এবং সবচেয়ে বেশি ভালোবাসার অধিকারী একজন দুর্বল ইমানদারের চেয়ে। যদিও হচ্ছে প্রত্যেকের মাঝে এখানে ভালো কিছু রয়েছে। সো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যা কিছু আখিরাতের জন্য ভালো আছে এমন কিছু দিয়েছেন, সেটা সেটার জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং কখনোই আমরা হতাশ হব না। এবং ইফ এনিথিং কামস টু ইউ, যে কোনো বিপদ বা কোনো ধরনের ঝামেলার মধ্যে আমরা যখন পড়ে যাই, তখন এটা বলো না যে আমি যদি এটা না করতাম তাহলে এটা হতো না, বরং বলবে এভাবে যে আল্লাহ ডিড দ্যাট হোয়াট হি হ্যাড অর্ডেন টু ডু অ্যান্ড ইউর ইফ ওপেন্স দ্য গেট ফর শয়তান। তার মানে হচ্ছে আমাদেরকে, আমরা কখনোই হেজিটেন্ট হব না এটা বলার জন্য যে আমি যদি এটা করতাম তাহলে এটা হতো না, যেটা আমরা অনেক সময় বলে ফেলি, আমি যদি এই কাজটা না করতাম তাহলে আজকে এই পরিণাম ভোগ করতে হতো না, বা আমি এটা করাতেই আমার সংসারের উপরে এই ধরনের অশান্তি চলে এসেছে। কিন্তু আসলে একজন মুমিন হিসাবে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এটা করেছেন এবং তার নির্দেশে এটা হয়েছে। আর যখনই আমরা এই যদি দিয়ে কথা শুরু করি, তখন সেটা হচ্ছে শয়তানের দরজাকে ওপেন করে দেয়। তাহলে একজন সত্যিকারের ইমানদার অথবা একজন শক্তিশালী ইমানদারের পরিচয় হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখা এবং তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন সেই জিনিসের উপরে সন্তুষ্ট থাকা। এটাই হচ্ছে আমাদের ইমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহর কাছেই আছে আসমান এবং জমিনের গোপন তথ্য, আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তারই বন্দিগি করো এবং তার উপর ভরসা রাখো, আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু বেখবর নন। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ইবাদতের প্রাণবিন্দু, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গোপনীয় কোনো কিছু নাই এবং আমাদের আলটিমেট রিটার্ন হচ্ছে আল্লাহর কাছে। আমরা যাই করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যত ক্ষমতাবানই হই না কেন, এক সময় তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সে কারণে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দুইটা কাজ করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে তার বন্দিগি করা, তার ইবাদত করা। সো এখানে বলা হচ্ছে ফারবুদুহু, যে তার ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরই ভরসা রাখো, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত কিছু সম্পর্কে জানেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে জিনিসটার প্রতি এই ফার্স্ট পার্টে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর কাছে ঘোষণা করছি যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করছি, আর কারো ইবাদত করছি না, আর কারো সন্তুষ্টির জন্য কাজ করছি না। এটাই হচ্ছে একজন আবদ হিসাবে, একজন দাস হিসাবে আমাদের করণীয় আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি। এবং আমরা এই আবদ শব্দটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার খুবই পছন্দের একটা শব্দ, যেটা আমরা জানি যে আল্লাহ কোরআনের মধ্যে যখন নবী রাসূলদের পরিচয় দিয়েছেন, তখন সেখানে তাদেরকে তার আবদ হিসাবে, তার দাস হিসাবে পরিচয় দিয়েছেন। এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হায়েস্ট স্ট্যান্ডার্ড একজন মুমিনের, যে সে নিজেকে আল্লাহর সামনে দাস হিসাবে নিজেকে সঁপে দিতে পারছে। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় দিতে গিয়েও আল্লাহ এই শব্দটি ইউজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নিজের পরিচয় দিচ্ছেন, তখন তিনি বলছেন যে আমি কি আল্লাহ শুকরিয়া আদায়কারী দাস হব না। তার মানে হচ্ছে এই যে দাসত্ব, আল্লাহ হচ্ছেন আমাদের রব্বুল আলামিন, এই জিনিসটা যখন আমরা বুঝি, তখন তার দাসত্ব স্বীকার করে নিয়ে নিজেকে সে দাস হিসাবে প্রুভ করতে পারাটাই হচ্ছে আমাদের জীবনের চরম সার্থকতা। এবং সেই জিনিসটাই এখানে আমরা ঘোষণা করে দিচ্ছি ইয়াকা নাবুদুর মাধ্যমে। তারপরে যে কথাটা আসছে সেটা হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা কী করি, আমরা নাস্তাইন। এখানে আবারও ইয়াকা শব্দটা এসেছে এবং সেম জিনিস, যে কা শব্দটা নাস্তাইনের আগে এসে কায়ের উপরে গুরুত্বটাকে বাড়িয়েছে, অর্থাৎ শুধুমাত্র তোমার কাছে। নাস্তাইন, নাস্তাইন শব্দটা এসেছে
আউন শব্দ থেকে, আউন শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া, সাহায্য। আর স্তাইন শব্দ অর্থ হচ্ছে কারো কাছে সাহায্য চাওয়া। সো নাস্তাইন মানে হচ্ছে আমরা সাহায্য চাই, তার মানে হচ্ছে আমরা কারো কাছে চাচ্ছি, ডিমান্ড করছি, তার কাছ থেকে আশা করছি যে তিনি আমাদেরকে সাহায্য করবেন কোনো ব্যাপারে। তো এখানে আমরা দেখি যে ইয়া ওয়া ইয়া কা নাস্তাইন, যে আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি। তাহলে এই স্তাইন শব্দটা যখন ইউজ করা হয় তখন এটার একটা বিশাল অর্থ রয়েছে, যে সাহায্য চাওয়াটা শুধুমাত্র বসে বসে সাহায্য চাইলাম এরকমই বুঝায় না, বরং এই শব্দটার মধ্যে গভীর একটা অর্থ যা রয়েছে সেটা হচ্ছে যে এই সাহায্য চাওয়ার জন্য আমি যখন সাহায্য চাইছি তখন আমি এটার জন্য চেষ্টাও করে যাচ্ছি। অর্থাৎ ঘরে বসে শুধুমাত্র হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি, ও ইয়া কানাস্তাইন, ইয়া কানাস্তাইন, আমি তোমার সাহায্য চাই, আমি তোমার সাহায্য চাই, এটা না, বরং এর মানে হচ্ছে যে আই এম গিভিং মাই বেস্ট এফোর্টস, যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা যা উপকরণ দিয়ে দিয়েছেন সেই জিনিসগুলো নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা করছি এবং তারপরে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তার মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটা আমাকে নিতে হবে, ফার্স্ট চেষ্টাটা আমাকে করতে হবে, তারপরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইব। এখানে আমরা দেখি আমরা বলছি যে ওয়াইয়া কানাস্তাইন, যে আমরা তোমার কাছে, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু কী ব্যাপারে সাহায্য চাচ্ছি এটা কিন্তু আর বলা হচ্ছে না এখানে। তাহলে আমরা এখানে দেখি কোনো কিছুই এখানে উল্লেখ করা হয় নাই যে কোন ব্যাপারে সাহায্য চাওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যা যা কিছু ব্যাপারে সাহায্য চাওয়া যাইতে পারে, সাহায্য চাওয়া যেতে পারে, এরকম প্রত্যেকটা জিনিসই হচ্ছে এর অন্তর্ভুক্ত রয়েছে। আমরা দুনিয়ার বুকে চলতে গেলে যখন যেখানে বিপদে পড়ছি, যখন যে ব্যাপারে আমি আটকে যাচ্ছি, যখন যে ব্যাপারেটা পার হয়ে যাওয়ার জন্য আমার সহযোগিতার দরকার হচ্ছে, সে ব্যাপারেই আমি আল্লাহর সাহায্য চাচ্ছি। এটা ওপেন এন্ডেড, সব কিছুর জন্য এটা প্রযোজ্য। আবার এটা আরেকটা অর্থ হতে পারে যে আমরা তো আসলে আমাদের জন্য কোনটা উত্তম সেটা আমরা জানি না। যেমন আমরা যখন ইস্তেখারার নামাজ পড়ি বা ইস্তেখারার দোয়াটা যখন পড়ি, তখন সেখানে আমি আল্লাহর উপরে এটা সমর্পণ করে দিচ্ছি, এটা বলে যে তুমি সমস্ত কিছুর জ্ঞান ব্যাপারে জ্ঞানী, তুমি জানো যে কোনটা আমার জন্য বেস্ট হবে, এবং মানে আগের পরে সমস্ত কিছুর ব্যাপারে যেই কম্প্রিহেনসিভ নলেজ সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। সো আমি এত বেশি অজ্ঞ যে কোনটা চাইলে যে আমার জন্য ভালো হবে বা কোনটা যে আমার জন্য উত্তম হবে সেটা আসলে আমার জানা নাই, সে কারণে এখানে আমি স্পেসিফিকভাবে কোনো কিছু বলছি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি তার কাছে সাহায্য চাচ্ছি, সো আল্লাহ আমাকে সবচেয়ে বেস্টটা আমাকে দিয়ে দিবেন। সো এখানে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে যেহেতু আমি শিওর না কোনটা আমার জন্য ভালো, সেজন্য আমার পুরো রিলায়েন্স, আমার পুরো ভরসা এবং আমার পুরো নির্ভরশীলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর আমি যখন এই তাওয়াক্কুলটুকু করতে পারবো, আল্লাহর উপরে সমস্ত কিছু ছেড়ে দিতে পারবো, তখন আল্লাহ আমাকে তার বেস্ট, আমার জন্য যেটা সবচেয়ে উত্তম সেটা তিনি আমাদেরকে দিয়ে দিবেন। এটা আরেকটা অর্থ হতে পারে বলে তাফসীরকারগণ বলেছেন যে ইয়া কানাস্তাইন, যে তারপরে যে আমি বলবো যে আর কী কী ব্যাপারে আমার সাহায্য দরকার, সেটুকু বলার মতো মানে সময়, বলার মতো ধৈর্য আমার নাই, যে আর্জেন্সি আল্লাহর কাছে সাহায্য পাওয়ার ব্যাপারে, যে আমি এত বেশি ব্যস্ত আল্লাহর কাছে সাহায্য, এত অধীরভাবে তার সাহায্য চাচ্ছি যে পুরো কথা আমি এখানে কমপ্লিট করছি না। যেমন আমরা যখন অনেক বিপদে পড়ি তখন দেখা যায় যে একদম সেন্টেন্স মিলিয়ে বলার চেয়ে আমরা একটা শব্দই বলি যে হেল্প হেল্প, আমাকে বাঁচাও বাঁচাও, যে কিসের থেকে বাঁচাও, কোন দিক থেকে এসে বাঁচাবা বা আমি কোথায় আছি, এই ডিটেলস কিন্তু আমি বলতে যাচ্ছি না। সো এখানে আমার সাহায্যটা আমার এত বেশি প্রয়োজন, যে এত বেশি আমি ফিল করছি, যে কারণে আর কিছু বলার সুযোগ আমার নাই। ইয়া কানাস্তাইন, যে আমি পুরোপুরিভাবে বা আল্লাহর উপরে ভরসা করে তার সাহায্যটাকেই এমনভাবে চাচ্ছি যে আমি আর কথা বাড়াচ্ছি না এখানে। আর যেহেতু এর আগে ইয়া কানাবুদু বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে এটার অর্থ যে আমরা আল্লাহর যে ইবাদত করবো সেই ইবাদতটা যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেই ইবাদতটা যাতে সঠিক উপায়ে হয়, সেটার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি।
তাহলে এখানে এই একটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ দুইটা জিনিস আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে ইয়া কানাবুদু, আমরা আল্লাহর কাছে বলছি, আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রতি কী করবো, আমাদের যে দায়িত্ব অনুভূতি। এরপরে হচ্ছে আমরা আল্লাহর কাছে কী চাই।